প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের একান্ত আপন নিজস্ব চ্যানেল STM টিচিং, আর আমি তোমাদের সাথে STM। আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে মাধ্যমিক গণিত। মাধ্যমিক 2021 সালের পরীক্ষায় গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি সম্পর্কে আজকে তোমাদের অবহিত করব। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে প্র্যাকটিস করো যেন কোনোভাবে না আটকায় করার সময়, এবং বারবার অনুশীলনের মাধ্যমে সমগ্র অঙ্কগুলিকে রপ্ত করে নাও যেন আমরা অবশ্যই এখান থেকে ফুল মার্কস পেতে পারি। সেই রকমভাবে কিন্তু আমাদের প্রস্তুতিটা নিতে হবে। উচ্চতা ও দূরত্ব, এখান থেকে মোট দুটি প্রশ্ন আসে আমাদেরকে করতে হয়। একটি প্রশ্ন, এখানকার প্রশ্নগুলি স্ক্রিন থেকে তোমরা ভালো করে দেখে রাইট ডাউন করে নাও এবং সেগুলি প্র্যাকটিস করো। তো মাত্র কয়েকটি প্রশ্ন আমি এখানে তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি যথাক্রমে 60° ও 30° হয়, এবং কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরত্বে রয়েছে এবং লাইট হাউসটির উচ্চতা কত? এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2021-এর জন্য, এবং তোমরা অবশ্যই অবশ্যই এখনই সেই অঙ্কটি করে নাও। তার সাথে আরেকটি কথা বলে রাখি, আমি তোমাদের এই ভিডিওটি দেওয়ার পর এক মাস যাবত দেখব যে এই বিষয়ে কার কমেন্ট সব থেকে ভালো হয়েছে। আমার যার কমেন্টটি সব থেকে ভালো মনে হবে তাকে অবশ্যই একটি সারপ্রাইজ গিফট আমি দেব, এবং পরবর্তী ভিডিওতে তার নাম প্রকাশ করব এবং সারপ্রাইজ গিফট দেওয়ার কথাটিও বলবো। তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজনীয়তার কথা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে লাইক করো, শেয়ার করো এবং নোটিফিকেশন বাটনটিও অ্যাক্টিভ করে রাখো। তো চলো দ্বিতীয় নাম্বার যে মহাগুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি থেকে উচ্চতা দূরত্ব প্রসঙ্গে অঙ্ক সেটা সম্পর্কে আমরা তোমাদেরকে অবহিত করছি। দু নাম্বার প্রশ্নটি হচ্ছে, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ, স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখা অংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক, ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এটিও একটি মহাগুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 3 নম্বর প্রশ্নে যাচ্ছি, 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30° অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45° অবনতি কোণে দেখলেন, ট্রেনটির গতিবেগ কত? এই অঙ্কটিও তোমরা যদি নিজেরা পড়ো অবশ্যই করে নাও, নাহলে শিক্ষক মহাশয়দের সাহায্য নিয়ে অবশ্যই অবশ্যই অঙ্কগুলি করে নাও। এর সাথে সাথে বলে রাখি আরও, তোমাদের মাধ্যমিকের 2021-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, অবশ্যই তোমরা সেগুলিও সম্পর্কে ভালোভাবে জেনে নাও এবং সেই মতো পড়াশোনা করো। তো 4 নম্বর প্রশ্ন, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30° উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60° উন্নতি কোণে দেখতে পেল, পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ নির্ণয় করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। আর যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 5 নম্বর, 126 ডেসিমি উঁচু একটি উলম্ব ঘুড়ি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30° কোণ উৎপন্ন করেছে, খুঁটিটি কত গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল
এই অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই করে রাখো। তার সাথে সাথে আর দুটি প্রশ্ন আমি বলছি। ছ নম্বর প্রশ্ন, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ দেখে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, ল্যাম্প পোস্টটির উচ্চতা কত? 6 নম্বর, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। আর একটা মাত্র শেষ, অর্থাৎ 7 নম্বর, এই 7টি প্রশ্ন তোমরা করে যাও ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব থেকে, তার মধ্যে থেকে তোমরা অবশ্যই একটা কমন পাবে বলে আমি আশাবাদী। তো তোমরা এর সাথে সাথে যদি আর কোনো রকম জানকারি বা জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। 7 নম্বর শেষ প্রশ্নটি ভালো করে শুনে নাও। 600 মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি আলাদা অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে ওপারে পৌঁছায়, তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত নির্ণয় করো। এই 7টি অঙ্ক খুব ভালো করে এখন থেকেই অভ্যাস করে নাও, প্রয়োজন হলে শিক্ষক মহাশয়দের সাহায্য নাও, এবং আমাদের সাথে অর্থাৎ আমাদের চ্যানেল এস্টিম টিচিংয়ের সাথে থাকতে হলে এবং জুড়ে থাকার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে লাইক শেয়ারও করো। আর আজকের এই বিষয়ে যার কমেন্ট আমার সব থেকে ভালো লাগবে, আমি 1 মাস যাব দেখব যে কোন কমেন্ট সব থেকে ভালো হচ্ছে, সেই কমেন্টের উপর কিন্তু আমি অবশ্যই একটি সারপ্রাইজ গিফট দেবো, এবং 1 মাসের পরে পরবর্তী মাধ্যমিকের ভিডিওতে আমি তার নামটিও প্রকাশ করব, তার সাথে সাথে সারপ্রাইজ গিফটটা দেওয়ার কথাও বলবো। তোমরা দেখতে থাকো তোমাদের প্রিয় একান্ত আপন নিজস্ব চ্যানেল এস টিম টিচিং। সুস্থ থাকো, ভালো থাকো।